পুরস্কার বিতরণী, তার জন্য আমরা 5 মিনিট সময় দিয়ে দিচ্ছি পুরস্কার গুলো এনে মঞ্চে রাখার জন্য। আপনারা কেউ স্থান ত্যাগ করবেন না এই অনুরোধ জানাচ্ছি। এবং পরের পর্বের অনুষ্ঠানের জন্য আমি সৌমিককে মাইক দিয়েছি। হাতে বোর্ডে ডেকে নেব এবং তাদের যেটা প্রাপ্য পুরস্কার এবং সার্টিফিকেট আমরা তাদের হাতে তুলে দেব। তো আমরা প্রথমে ক্রিকেট এর যে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির যে পুরস্কার গুলো রয়েছে সেগুলো দেওয়া শুরু করছি। তাকে আমরা উৎসাহ দেওয়ার জন্য একটা নতুন ক্যাটাগরি করা হয়েছে, ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড ইন দা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাল অবর্ধন পলিটেকনিক 2023। তো এই পুরস্কার প্রাপকের নাম হচ্ছে রাহুল চক্রবর্তী, ইলেকট্রিক্যাল ফাস্ট মিস্টার। এবং সুমন জানা আগে অর্ঘ ভোটালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। অর্ঘ ভোটালকে ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেবেন সঞ্জয় স্যার। অর্ঘ ভোটাল পুরস্কার তুলে দিচ্ছেন পিয়াসা বেড়া, সুজয় ঘোষ এবং সুজয় বেড়া। এরা প্রত্যেকে ইলেকট্রিক্যাল ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট। তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
অনুপম আসন ইলেকট্রিক্যাল সার্টিফিকেট তুলে দিচ্ছেন উর্মিয়ারা এবং ট্রফি তুলে দিচ্ছেন উর্মিয়ারা এরপরের উপহার
আপনারা তুলে দিবেন বড় বাবুর হাতে। Thank you.
তুষার নাইতি অমিত মাহাতো রাধাকান্ত ক্ষেত্র রাধাকান্ত ইন্দ্র রাধানাথ ইন্দ্র শান্তনু দন্তপ্রাত সায়ন দাস তুহিন কান্তি দে অমল ভৌমি আনন্দ প্রামাণিক তোমরা আস্তে আস্তে আসো অভিজিৎ নায়ক অমল ভৌমি আনন্দ প্রামাণিক অনুরূপ তাকমল অনুরূপ তাকমল অর্ঘ ভূতাল অরিন্দম 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 মণ্ডল অর্পণ মণ্ডল অভিজিৎ মণ্ডল বর্ণালী সিং দেবরাজ মাইতি মির্জা সাহেব আহমেদ মনালিতা সামন্ত প্রীতম বেড়া রোহিত রানা সন্দীপ সামন্ত মোহাম্মদ ইমতিয়াজ মনীষা মাইতি মৌমিতা মণ্ডল প্রমিতা ঘোষ রাজু কায়াল রাকেশ ঘোষ রাতুল প্রামাণিক রবীন্দ্র সাংঘি সমরেন্দ্র রবীন্দ্রাস সমীর পাল শান্তিনাথ ঘোষ সায়ন পাত্র অক্ষয় সামন্ত প্রীতম মাঝি অনন্ত হুসাইন মানব অধিকারী জায়গা কোথায় ছিলাম কোথায় এসে পৌঁছে গেলাম ওখানকার প্রত্যেকটা দেয়াল এবং বাড়িকোনা তোমার শত্রু হতে পারে আবার তোমার মিত্র হতে পারে সেটা নির্ভর হচ্ছে তোমার উপরে তুমি কেমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করবে সেটা নির্ভর করছে আর কোম্পানির ক্ষেত্রে বলে দিই কোম্পানির কাছে তুমি হয়তো জামাইয়ের সম্ভাবন হতে পারো আর বাঙালির সর্বোচ্চ যে শত্রু সেটা হতে পারো যদি তোমার পারফরমেন্স খুব হয় তাহলে তুমি তাদের কাছে জামাইয়ের সম্মান পাবে আর নাহলে পুত্র সম্মান পাবে নাহলে বন্ধুর সম্মান পাবে আর যদি তোমার পারফরমেন্সটা তাদের অ্যাকসেপ্টেড না হয় তাহলে কিন্তু বুঝতে পারবে না যে তোমার ভবিষ্যৎটা কোথায় চলে যাবে তোমাদের কোম্পানিতে যেতেই হবে আমি অন্তত একটা কথা বলে দেবো যে যদি কেউ মনে করে যাবে একটা সরকারি চাকরিতে ঢুকে যাবো তাহলে যেটুকু তোমাদের পথ দেখিয়েছে ওটাই তোমাদের শেষ রাস্তা হয়ে যাবো আর কিন্তু শেখার জায়গা তোমাদের থাকবে না তোমাদের শেখার একমাত্র জায়গা হচ্ছে প্রাইভেট সংস্থা যেখানে তোমরা নিজেদের স্কিল তৈরি করতে পারবে আর যদি নিজেদের স্কিল না থাকে তাহলে ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হয়ে যাবে যেখানে যাও যে অবস্থায় থাকো
সবসময় চেষ্টা করবে যে যে লাইনে আছে সেই লাইনে স্কিলটা ডেভেলপ করার জন্য। তোমার যদি স্কিল ডেভেলপ থাকে তোমার জন্য চাকরির রাস্তা খোলা আছে। আমি এখনো বলছি যে ভারতবর্ষের একজন শিক্ষিত বা দক্ষ শ্রমিকের যে পরিমাণ অভাব আছে সেই পরিমাণ কিন্তু দক্ষ শ্রমিক নেই। যদি তুমি সেই দক্ষ শ্রমিক বা তুমি দক্ষ টেকনিশিয়ান বা দক্ষ মানে পার্সোনাল কি হতে পারো তাহলে তোমার রাস্তা কিন্তু খোলা আছে, তোমার চাকরির মধ্যে কেউ ছাড়াতে পারবে না। কেন পাইতেছা জানো কি? চাকরি করার উপযুক্ত কেউ পাইনি, কেউ মানে মানে যারা হতে পারছে তারা কিন্তু চলে যাচ্ছে, ঠিক জায়গায় ঢুকে যাচ্ছে, আর যারা নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারছে না তারা কিন্তু এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। অতএব আমি একটা কথা বলবো যে 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 কোম্পানিতে যাও না কেন কোম্পানির সঙ্গে নিজেকে ভালোভাবে অন্তর্নিহিত করতে এবং চেষ্টা করবে যেখান থেকে তোমরা কিছু শিখতে পারো। কোম্পানিতে কেউ কিন্তু তোমাকে ধরে শিখিয়ে দেবে না। একটা কোনো শ্রমিককে তুমি পাবে না যে তোমাকে কিছু হাতে ধরে শিখিয়ে দেবে, কেউ শেখাবে না, কিন্তু তোমার টেকনিক তোমার তার কাছ থেকে শিখে নিতে হবে। আর বিশেষ করে তোমরা যারা ডিপ্লোমা এখন কোন কোম্পানিতে গিয়ে দেখবে যে যারা তোমার একটা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা করে যাচ্ছ সেখানে তোমার ইলেকট্রিশিয়ান রয়েছে যে আইটিআই পাস, তার সঙ্গে তুমি কিন্তু পাল্লা দিতে পারবে না। আজও পর্যন্ত আমি এখন এই মানে নিজের অভিজ্ঞতাকে বলো তোমার যে যারা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা করেছো তাদেরকে যদি বলা হয় যে একটা কোম্পানি মেনটেন্যান্স করতে হবে কেউ পারে হাত তোলা বন্ধ করা আমাকে ইন্ডিপেন্ডেন্টলি তো পারবে না। একসময় আমি ছিলাম আমিও পারতাম না, কিন্তু এটাকে নিজেকে তৈরি করে দিতে হবে। কীভাবে করবে? যে টেকনিশিয়ানটা ওখানে আগে থেকে কাজ করছে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিয়ে করো, তাকে তুমি বুঝতে পারবে না তুমি জানো না, কিন্তু তার কাছ থেকে তোমার শিখতে হবে। তাকে তুমি যদি বলে ফেলো যে আমাকে শিখিয়ে দাও সেদিন থেকে তোমার অবস্থা কি হবে জানো তো, সে তোমাকে আন্ডার এস্টিমেট করবে, তাকে বুঝতে দেবে যে তুমি জানো না, কিন্তু তুমি তার কাছ থেকে শেখার জন্য টেকনিক অ্যাপ্লাই করো। যেখানে হোক সে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যেখানে হোক যে টেকনিশিয়ান এক্সপার্ট আছে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভিড়ে পড়ে দরকার তাকে এক কাপ চা খাইয়ে দাও, যে তার কাছ থেকে তার টেকনিকগুলো বের করে দাও। আর এইভাবে একটু একটু করতে 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 তুমি কয়েকটা বছর টাকার উপর থেকে তুমি একটা মোটামুটি টেকনিশিয়ান তৈরি হয়ে যাবে।